প্রিয় দর্শক, ইন্ডাকশন মোল্ডিং মেশিনের এই পর্বে আমি ইউপিভিসি থ্রেড ফিটিংসের 2 ইঞ্চি টি নিয়ে আলোচনা করবো। অর্থাৎ 2 ইঞ্চি টি দুই কেবিনের একটা প্রোডাক্ট, আপনারা কীভাবে সেট করবেন সে বিষয়ে আলোচনা করবো। তো এখানে আমি 2 ইঞ্চি টি জেড মাস্টার মেশিনে হাইডা হাইজেন মেশিনে আপনারা কীভাবে সেট করবেন সেই বিষয়ে আলোচনা করবো। এটা এখানে ইঞ্জেকশন, চার্জিং, কুলিং টাইম, টেম্পারেচার এবং কোর সেটআপটা আমি লিখে রাখছি। এখন বিষয় হচ্ছে আপনাদের মোল্ড, অর্থাৎ মোল্ডের ডিজাইনের উপরে এই সেটআপগুলো করা আলাদা আলাদা হবে। তো আমি আপনাদের কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করবো এবং আমি যেভাবে চালাই বা আমার যে মোল্ড সেই অনুযায়ী আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে ইঞ্জেকশন, চার্জিং, কুলিং টাইম, টেম্পারেচার এবং কোর সেটআপ, এই কয়েকটা সেটআপ আমি আপনাদের লিখে বোঝানোর চেষ্টা করবো এবং কোর সেটআপ, ক্যালাম সেটআপটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। তো এখন 2 ইঞ্চি টি ইউপিভিসি থ্রেড ফিটিংসের 2 ইঞ্চি টি আপনারা কীভাবে সেট করবেন? দুই কেবিনের একটা প্রোডাক্ট, আমি এখানে চার্জিং পজিশন নিলাম 130 বা এখানে চার্জিং পজিশন আরও বেশি নিতে পারেন, 140 বা 150 হতে পারে, সেটা মেশিনের স্ক্রু রোটেশন এবং পজিশনের উপর ডিপেন্ড করে এই চার্জিং পজিশনটা নিতে হবে। তো চার্জিং এর প্রেশার আমি দিলাম 70, স্পিড 30, ব্যাক প্রেশার 5, পজিশন দিলাম 130। এখন ইঞ্জেক্ট সেটটা আমরা কিভাবে করবো? ইঞ্জেক্ট সেটটা আমরা পজিশন দিব 120, অর্থাৎ 10 পজিশন মেটেরিয়াল আমি 110 এবং 10 প্রেশার স্পিডে মোল্ডে প্রবেশ করাবো। নেক্সট আমার 110 এবং 3 প্রেশার স্পিডে বাকি 13 টাইমের ভিতরে মেটেরিয়ালটা মোল্ডে প্রবেশ করবে। নেক্সট হোল্ডিংয়ে যখন যাবে তখন 80 প্রেশার, 80 এবং 20 স্পিডে 6 এবং 5 টাইমের ভিতরে বাকি মেটেরিয়ালটা ঢুকবে। এখানে প্রেশার স্পিডগুলো ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপরে, ডিপেন্ড করে আপনারা টেম্পারেচার বাড়াবেন, প্রেশার স্পিড কমাবেন, পজিশন কমাবেন, চার্জিং পজিশন বাড়াবেন কমাবেন, প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এবং প্রোডাক্টের ফ্ল্যাশ বা অন্যান্য বিষয়গুলোর উপর ডিপেন্ড করে এই প্রেশার স্পিডগুলো বাড়াবেন এবং কমাবেন। তো এখন টেম্পারেচারটা আপনারা কীভাবে সেট করবেন? টেম্পারেচারটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ম্যাটেরিয়ালের উপরে, ডিপেন্ড করবে ময়েশ্চার আছে কিনা ম্যাটেরিয়ালে। যদি ময়েশ্চার থাকে ম্যাটেরিয়ালে তাহলে আমরা হবেটা হিট দেবো 45, 55, 65 বা 70 এরকম হিট দেবো, এবং মেশিনের হিট আমরা বাড়ানো কমানো করবো সেটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে মেশিনের হিট বাড়াবো এবং কমাবো। এবার আসি কোর সেটআপ। কোর সেটআপটা সম্পূর্ণ আলাদা মোল্ডের ডিজাইনের উপরে। কোর সেটআপটা যে সমস্ত মোল্ডগুলো অ্যাঙ্গেল পিনের উপরে, পিনের ভিতরে থাকে, অর্থাৎ মোল্ডটা ওপেন হওয়ার পরে কিছুটা ওপেন হওয়ার পরে পজিশন কোরগুলো আউট হবে, আউট হওয়ার পরে বাকি লাস্ট পজিশন যাবে, তারপরে ইজেক্টর ধাক্কা দিয়ে প্রোডাক্টটা ফেলা যাবে। সেক্ষেত্রে সেটআপটা হবে জেড মাস্টারে ওপেন টু ব্যবহার করতে হবে এবং হাইডা হাইটেন মেশিনে মিডল পজিশন ব্যবহার করতে হবে। তো এখানে মিডল পজিশন আপনারা অ্যাঙ্গেল পিন কতটুকু আউট হবে তার উপরে ডিপেন্ড করে পজিশনটা দিতে হবে এবং টাইম দিতে হবে বেশি করে, অর্থাৎ স্ক্রু আউট হওয়ার থেকে একটু বেশি টাইম দিয়ে আপনারা কোরগুলো আউট করে নিতে হবে। আবার যে সমস্ত মোলগুলো একদম লাস্ট ওপেন হওয়ার পরে, ওপেন স্টক পর্যন্ত যাবে, যাওয়ার পরে কোরগুলো আউট হবে, হওয়ার পরে ইজেক্টর ধাক্কা দিয়ে প্রোডাক্টটা ফেলা যাবে। এই হচ্ছে কোর সেটআপ। কোর সেটআপটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মোল্ডের ডিজাইনের উপরে। তো দর্শক, এই 2 ইঞ্চি টি আপনারা কীভাবে সেট করবেন জাস্ট কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এবার আসি আমরা প্রোডাক্টের কোয়ালিটি। প্রথমত প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করতেছে রানার পয়েন্ট, অর্থাৎ রানার পয়েন্টটা যদি সাদা হয় বা ক্লিন না হয় বা গ্লাস ঠিক না থাকে, তো প্রোডাক্টটা যদি ফলম আকাশে, তো সেক্ষেত্রে হিট, প্রেশার, স্পিড, টেম্পারেচার এবং চার্জিং এর উপরে ডিপেন্ড করে আপনারা ওই জিনিসটা কমাতে হবে। এরপরে আসি আমরা কেরাক, অয়েল কেরাকের দাগ বা হচ্ছে কি গ্রিসের দাগ বা হাইড্রোলিক অয়েলের দাগ, এগুলো আমরা সুন্দরভাবে মোল্ডটা মুছে ক্লিন করে পরিষ্কার করতে হবে। তারপরে আসি ভিতরে শর্ট আসা, অর্থাৎ থ্রেড যদি শর্ট আসে তাহলে আমরা প্রেশার স্পিডে কাজ করবো, শর্ট সাইজে কাজ করবো। পাশাপাশি প্রোডাক্টের গ্লেসের, গ্লেসের জন্য টেম্পারেচার বাড়ানো কমানো করতে হবে এবং মোল্ড, মোল্ডে কোনো হার্ডকম নষ্ট হচ্ছে কিনা এটারও দেখতে হবে। মোল্ডের প্রোডাক্টের গ্লেস অবশ্যই খেয়াল রাখতে হবে, গ্লেসের উপরে ডিপেন্ড করে অনেক প্রোডাক্টের কোয়ালিটি ডিপেন্ড করে। আরেকটা বিষয় সেটা হলো কি, প্রোডাক্টের উপরে ফসকা দাগ বা খসখসে দাগ বা স্যাচ দাগ, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সবথেকে মেজর যে সমস্যা সেটা হচ্ছে কি, থ্রেড ফিটিং, অর্থাৎ ফিটিং ঠিক আছে কিনা, কাটার লাইন ঠিক আছে কিনা, এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো দর্শক, 2 ইঞ্চি টি ইউপিভিসি থ্রেড ফিটিংস 2 ইঞ্চি টি আপনারা কিছুটা হলেও ধারণা পাইলেন। এইভাবে আমরা যদি কাজগুলো করি তাহলে অবশ্যই আপনাদের কমন ধারণা চলে আসবে, আপনারা বাকি কাজগুলো সব কিছু করে নিতে পারবেন। তো 2 ইঞ্চি টি বিষয়ে যা বললাম, কোয়ালিটি সম্পর্কে, সেটিং বিষয়ে, এগুলো আপনারা সম্পূর্ণ বাড়ানো কমানো করে কুলিং টাইম আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এবং সেটিংটা যেভাবে দিলাম এটা জেড মাস্টারের সেটিং, জেড মাস্টারে আমি চালাই ঠিক সেই অনুযায়ী সেটিং দিলাম। এবং হাইডা হাইডিন মেশিনে হয়তো প্রেশার স্পিড কমও লাগতে পারে, ঠিক সেই অনুযায়ী আপনারা
সেটআপ করবেন। তো দর্শক 2 ইঞ্চি টিভি বিবিসি টেট ফিটিংস কমন কিছু ধারণা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা।